অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় হামলার ঘটনা এবার সিআইডি তদন্তের নির্দেশ ঝাড়গ্রাম থানায় পৌঁছে গিয়েছে সিআইডি টিম সিআইডি কে এফআইআর এর নথি হস্তান্তর ঝাড়গ্রাম পুলিশের আরো একবার আপনাদের জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় হামলার ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ এবং ইতিমধ্যেই ঝাড়গ্রাম থানায় পৌঁছে গিয়েছে সিআইডি টিম অমিতাভ রাউত প্রতিনিধি ভোটে টেলিফোনে রয়েছেন অমিতাভ তদন্তভার গ্রহণ করতে সিআইডি টিম ইতিমধ্যেই ঝাড়গ্রাম থানায় পৌঁছেও গিয়েছে কি খবর অমিতাভ দেখো অমৃতা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শুক্রবার ঝাড়গ্রাম থানার গড় শালবনীতে অভিষেক ব্যানার্জির কনভয় যে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনার তদন্তভার সিআইডির হাতে দিল রাজ্য সরকার ইতিমধ্যেই ঝাড়গ্রাম থানায় পৌঁছে গিয়েছে সিআইডির টিম এবং তারা এই কেসের যিনি আয় আছেন তার কাছ থেকে সমস্ত কিছু বুঝে নেওয়ার কাজ শুরু করেছেন সন্ধে 8টা নাগাদ সিআইডির টিম ঝাড়গ্রাম থানায় পৌঁছেছেন এবং আমরা দেখেছি এই ঘটনায় ইতিমধ্যে 8 জনকে গ্রেপ্তার করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ যাদেরকে আজকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়েছিল প্রত্যেকেরই একদিনের জেল কাস্টাডির নির্দেশ দিয়েছে জেলা আদালত গতকাল আগামীকাল আবার তাদের ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হবে আমরা দেখেছি এই ঘটনায় যারা অ্যারেস্ট হয়েছে তারা ইতিমধ্যেই জানিয়েছিল সাংবাদিক সম্মেলন করে যে তারা এই ঘটনার সাথে যুক্ত নয় এই ঘটনায় তারাও বিচার বিভাগীয় তদন্ত বা সিবিআই তদন্ত করে দেখার জন্য অনুরোধ করেছিল সরকারকে এবং আজকে কিছুক্ষণ আগেই এই ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দিল রাজ্য সরকার আগামীকাল যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকেই ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হবে প্রত্যেকের বিরুদ্ধে খুনের চেষ্টা সরকারি সম্পত্তি নষ্ট এবং এসটি এসটি ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আগামীকাল ঝাড়গ্রাম জেলা আদালত এডিজি ওয়ান আদালতে প্রত্যেককে প্রেস করা হবে অমৃতা সঙ্গে থেকে অমিতাভ যে খবর আপনাদের জানাচ্ছি অভিষেক কনভয় হামলার ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ এবং ঝাড়গ্রাম থানায় পৌঁছে গিয়েছে সিআইডি টিম সিআইডি কে এফআইআর এর নথি হস্তান্তর ঝাড়গ্রাম পুলিশের শালবনীতে অভিষেকের জনসংযোগ যাত্রায় অংশ নিয়ে হামলার ঘটনায় কর্মীদের কার্যত ক্লিনচিট দিয়ে বিজেপিকে দায়ী করেছিলেন তৃণমূল নেত্রী এরপরেও কর্মী নেতা রাজেশ মাহাতো সহ আরও 4 জনকে গ্রেফতার করল পুলিশ কর্মী নেতা রাজেশ মাহাতোর হুঁশিয়ারি আন্দোলন চলবে এদিন ধৃত কর্মী নেতা রাজেশ মাহাতো সহ 4 জনকে একদিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে ঝাড়গ্রাম আদালত মাটিতে ফেলে তৃণমূল কর্মীদের মার একেবারে ধুমধুমার পরিস্থিতি শুক্রবার গড় শালবনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের যাত্রাপথে আছড়ে পড়ে কর্মী বিক্ষোভ মন্ত্রী বীরবাহা হাসদার গাড়িতে কার্যত ইট বৃষ্টি হয় এই ঘটনায় প্রথমে 4 জনকে গ্রেফতার করেছিল পুলিশ যদিও শনিবার শালবনীতে অভিষেকের জনসংযোগ যাত্রায় অংশ নিয়ে হামলার ঘটনায় কর্মীদের কার্যত ক্লিনচিট দিয়ে বিজেপিকে দায়ী করেন তৃণমূল নেত্রী কর্মীদের নাম করে বিজেপির স্লোগান নিয়ে এই অত্যাচার করেছে বিজেপি দল তারা আদিবাসী মেয়ের গায়ে হাত দিয়েছে অভিষেককে অ্যাটাক করতে গিয়েছিল বীরবাহা হাসদার কনভয় অ্যাটাক করা হচ্ছে মণিপুরে যেমন জাতি দাঙ্গা লাগিয়েছে সেই রকম ওরা বাংলায় লাগাতে চায় কিন্তু এরপরেও কর্মী নেতা রাজেশ মাহাতো সহ আরও 4 জনকে গ্রেফতার করে পুলিশ ফলে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8 আমি তো বলেছিলাম 48 ঘন্টা সময় দিয়েছিলাম যে আদিবাসী কর্মী সমাজের প্রতিনিধিরা 48 ঘন্টার মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করবেন তারা কালকে বৈঠক করে বলেছে যে আমাদের কেউ এটার সাথে যুক্ত নয় তাহলে যুক্ত কে ভারতীয় জনতা পার্টি কুরু ভাইদের প্রতি যদি তার দল থাকতো তাহলে আজকে আমাদের এই কেসটা করতে হতো না এরকম কেস করে পাঠাতো না বিন্দু মাত্র কর্মীদের প্রতি দরদ দেখতে পাচ্ছি না আমি বলছেন পেপারে যে বিজেপিরা করেছে তারপর কর্মী সংগঠন নেতাদের রবিবার রাজেশ মাহাতো সহ 4 জনকে আদালতে তোলা হয় সোনার বিরুদ্ধে হক অধিকারের লড়াই কর্মী সমাজের চলছে এবং চলবে এই গ্রেপ্তারি কেন নাগপুর আদালতি খড়গপুরিটা আমাদের মায় ভূমি এই লড়াই আমরা কেন এদিন আদালতে ধৃতদের আইনজীবী প্রশ্ন তোলেন অভিষেকের কনভয় হামলার ঘটনায় এফআইআর এ নাম না থাকা সত্ত্বেও পুলিশ কোন তথ্য প্রমাণের ভিত্তিতে কর্মী নেতা সহ বাকিদের গ্রেফতার করলো ঘটনার সময় আলো কেন ছিল না কর্মী নেতা রাজেশ মাহাতো সহ ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা সরকারি সম্পত্তি নষ্ট চুরি সহ একাধিক জামিন অযোগ্য ধারা ছাড়াও এসসি এসটি অ্যাক্টেও মামলা রুজু করেছে পুলিশ যদি আইনি লড়াইতে বিরোধী দলনেতা সাহায্য দরকার হয় আমি করব এই রাজ্যের বিরোধী দলনেতা মানে রাজ্য সরকার এবং শাসক দল কর্তৃক আক্রান্ত যে কোনো লোকের বিরোধী দলনেতা আমি মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি এই সমস্যা ক্রিয়েট করেছেন মমতা ব্যানার্জি
একদিকে জনজাতিদের উস্কে দিচ্ছেন, অন্যদিকে কুর্মীদের উস্কে দিচ্ছেন। এই সমস্যাটা পাকিয়ে রেখে দিয়েছে কেন্দ্রীয় সরকার অনেক আগে থেকেই। তাদের একটি অংশ যারা বিজেপির প্ররোচনায় এই কর্ম করেছে, তো তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হচ্ছে, যারা করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না, এ তো সোজা কথা। তারা কেন মাসের পর মাস এই যে একটা বিশাল অংশের মানুষ প্রতিদিন রাস্তায় নামছেন, অবরোধ করছেন, ঘেরা করছেন, তাদের দাবি জানাচ্ছেন, সে ব্যাপারে একটা কোনো ভূমিকা থাকবে না? এরা বিজেপি আর তৃণমূল মিলে কি আমাদের রাজ্যটাকে মণিপুরের মতো রাস্তায় নিয়ে যেতে চাইছে? ধৃত কুর্মী নেতা রাজেশ মাহাতো সহ চারজনকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ঝাড়গ্রাম আদালত। আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তির দাবিতে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি, শালবনী ও পুরুলিয়া মিছিল করে আদিবাসী কর্মী সমাজ। এরই মাঝে আদিবাসীদের সাংবিধানিক অধিকার খর্ব ও মন্ত্রী বীরবাহ হাসদার গাড়িতে হামলার প্রতিবাদে 8ই জুন বাংলা বন্ধের ডাক দিল আদিবাসীদের 14টি সংগঠনের সম্মিলিত মঞ্চ ইউনাইটেড আদিবাসী ফোরাম। একে সমর্থন করেছে ভারত জাকাত মাঝি পারগানা, আবির দত্ত, কৃষ্ণেন্দু অধিকারী ও বিশ্বজিৎ দাস, এবিপি আনন্দ।